প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গ্রিনলি প্রিপারেটরি স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই আমি আব্দুল মান্নান স্যার আজকে তোমাদের জন্য রয়েছে পঞ্চম শ্রেণীর বিষয় গণিত ক্লাস অধ্যায় 11 ক আমরা সরাসরি অঙ্ক চলে যাই দেখো একটি আয়তাকার পাত্র রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল 4250 বর্গ মিটার ক পার্টি দৈর্ঘ্য কত আমি ক সমাধান করতে সবাই খেয়াল করো আমি এর আগে ক্লাসে বলেছি যে আয়তাকার পার্কের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ এক আমরা ওই ক্ষেত্রফল থেকেই দৈর্ঘ্যের সূত্র পেয়ে যাই দেখো এখানে দেওয়া আছে পার্কের প্রস্থ 50 মিটার পার্কের ক্ষেত্রফল 4250 মিটার আমরা জানি আমি একটু আগে কি বললাম যে আয়তাকার পার্কের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ এক এই ক্ষেত্রফল থেকে আমরা দৈর্ঘ্য সূত্র বের করতে পারবো প্রস্থ সূত্র বের করতে পারবো দেখো এখানে প্রস্থ সূত্র আমরা দেখতে পাচ্ছি কি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ক্ষেত্রফল ভাগ প্রস্থ একক এখানে আমাদের ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত 4550 ক্ষেত্রফলের মান বসালাম ভাগ প্রস্থের মান দেওয়া আছে 50 মিটার তাহলে 5,4550 কে ভাগ করলাম কত পেলাম 85 মিটার অর্থাৎ 85 মিটার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জানবো খ নম্বর সমাধান উদ্দীপকের আলোকে খ নম্বর সমাধান কি আছে পার্কের পরিসীমা কত আমরা জানি পার্কের দৈর্ঘ্য ক হতে পারি ক আমরা কি পাইছি তোমরা জেনেছো যে পার্কের দৈর্ঘ্য 85 মিটার আর পার্কের প্রস্থ দেওয়া আছে 50 মিটার আমরা জানি আয়তাকার পার্কের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক এখন আমরা মানগুলো বসাবো দেখো আমরা ক হতে কি পাইছি পার্কের দৈর্ঘ্য 85 2 গুণ 85 যোগ পার্কের প্রস্থ 50 মিটার তাহলে দেখো 2 গুণ 5.5 আর 5.13 মিটার এই আমরা গুণটা এখানে দেখা দিচ্ছি 5.07 থেকে 1 3 6 1 7 2 কে 2 270 মিটার আমরা কি পেয়ে গেলাম যে পার্কের পরিসীমা 270 মিটার 270 মিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো গ নং সমাধান পার্কের দৈর্ঘ্যকে ত্রিভুজের ভূমি এবং প্রস্থকে ত্রিভুজের উচ্চতা ধরে ত্রিভুজের ক্ষেত্রফল কত এখানে দেখো প্রশ্নমতে প্রশ্নগত ধারণার মানে কি যে প্রশ্নে সে শর্ত দেওয়া আছে প্রশ্ন সেটা বলা আছে এখানে কি বলা আছে প্রশ্নমতে পার্কের দৈর্ঘ্য সমান ত্রিভুজের ভূমি পার্কের প্রস্থ সমান ত্রিভুজের উচ্চতা সুতরাং ত্রিভুজের ভূমি 85 এই 85 কোথা থেকে এসেছে তোমাদের মনে আছে এটা কিন্তু ক নম্বর আমরা পাইছি পার্কের দৈর্ঘ্য কিন্তু ইয়ে পাইছি আমরা ক আমরা পাইছিলাম যে পার্কের দৈর্ঘ্য ত্রিভুজের ভূমি এটা 85 মিটার আর ত্রিভুজের উচ্চতা 50 মিটার যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে খেয়াল করো ত্রিভুজের এই যে দেখো তাহলে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বর্গ একক এখন আমরা মান বসাবো ভূমি কত ছিল এখানে 85 মিটার উচ্চতা কত ছিল 50 মিটার ভাগ 2 এই দেখো ক্যালকুলেশনটা এখানে দেখা দিছি 5.0 8.0 একবার কাটলাম 5 5 5 5 হাত থেকে 2 5 7 44 2 42 0 5 2 4 4250 ভাগ 2 দেখো এই ভাগটা আমরা 2 2 4 2 2 5 4 1 0 5 10 আমরা কত পেলাম খেয়াল করো 2125 তো 25 মিটার আমাদের কিন্তু সমাধান হয়ে গেছে উত্তর বর্গমিটার
আশা করি অমরটি বুঝতে পারছ। আগামীতে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।